আমাদের ওই যে 5:15 আমরা খবর পাই, আগুনে মেসেজ পাই, এর পরিপ্রেক্ষিতে আমাদের এখানে আসে সিভিল ফায়ার স্টেশন। তো আসেই তো দেখা যে পুরো বিল্ডিংয়ে আগুন আর কি। হ্যাঁ, এখানে 5টা রুম আছে আর এমনি ছোটো আলাদা একটা ছোটো রুম আছে, 5টা রুমে আগুন। তো আসেই তো আমাদের আগুন নিবারণের কাজ করছে, এর পাশাপাশি আসেই দেখতেছে যে অলরেডি দুজন মহিলা ডেড আছে। তো আমার যতটা আর তিনজন কাকে গুরুতর আহত অবস্থায় আমাদের ফায়ারের গাড়ি দিয়ে ঠাকুরগাঁ মেডিকেলে নেওয়া হয়েছে। তো আমার যতটুকু ধারণা যে এখানে বিদ্যুতের তার একটা আছে, পল্লী বিদ্যুৎ তার তার ছিঁড়ে 440 লাইনের তার ছিঁড়ে অলরেডি ওই ঘর বিদ্যুতের ঘরের মধ্যে পড়ছে। এর ফলে যতটুকু আমি দেখলাম বিদ্যুতের তার, তাতে আমার ধারণা যে বিদ্যুতায়িত হয়ে এই ঘটনাটা ঘটছে আর কি।